नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजकेओ एकटि नतून विषयेर साथे एकटि नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते निचेर फेसबुक पेजटि लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही निचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। নবগ্রহের প্রকোপ থেকে রক্ষা পেতে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের বিশেষ নয়টি নাম প্রতিদিন নিত্য জপ করুন। আসুন আমরা এখন ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের বিশেষ নয়টি নামের বিবরণ জানব। প্রথম নামটি হল শ্রী শ্রী জ্বালা নৃসিংহদেব। ভগবান এই রূপ ধারণ করা মাত্রই তার কেশরের স্পর্শে বহু অসুর ধ্বংস হয়েছিল এবং ভগবান নৃসিংহদেবের চোখ দুটি ছিল স্বর্ণের মতন উজ্জ্বল। যেহেতু সব কিছু জ্বালিয়ে দিয়েছিলেন, তাই ভগবানের এই বিগ্রহের নাম শ্রী জ্বালা নৃসিংহদেব। ভগবানের এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে মঙ্গল গ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। দ্বিতীয় যে নামটি সেটি হল অহবিলা নৃসিংহদেব। অহ মানে হল আশ্চর্য এবং বিলা মানে হল গুহা। একবার শ্রী গরুড়দেব ও শ্রী প্রহ্লাদ মহারাজ একটি গুহার মধ্যে তপস্যা করছিলেন। ভগবান নৃসিংহদেব সেই গুহার মধ্যে সেই রূপে প্রকট হলেন যে রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তাই ভগবানের এই বিগ্রহকে শ্রী শ্রী অহবিলা নৃসিংহদেব বলা হয়। শ্রী শ্রী অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। তৃতীয় যে নামটি সেটি হল শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব। মা মানে শ্রী শ্রী লক্ষ্মী দেবী এবং লোলা মানে হল প্রিয়া। শ্রী প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর শ্রী শ্রী নৃসিংহদেব মাতা শ্রী শ্রী লক্ষ্মী দেবীকে তার কোলে বসিয়েছিলেন। ভারতের অন্ধ্রপ্রদেশের ভাষায় ভগবান নৃসিংহদেবের এই রূপকে শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব বলা হয়। শ্রী শ্রী মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শুক্র গ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। এবার চতুর্থ যে নামটি আমরা জানব সেটি হল শ্রী শ্রী বরাহ নৃসিংহদেব। এই রূপ ধারণ করে দাঁতের ওপর ধরণী দেবীকে তিনি ধারণ করে আছেন। শ্রী বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে রাহু গ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। পঞ্চম যে নামটি আমরা জানব সেটি হল শ্রী করঞ্জ নৃসিংহদেব। করঞ্জ বৃক্ষের তলায় আবির্ভূত হয়েছিলেন বলে তার এই রূপের নাম করঞ্জ নৃসিংহদেব। ভক্ত শ্রেষ্ঠ হনুমানের তপস্যায় এই নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই কেউ কেউ শ্রী রাঘব নৃসিংহদেব বলেও স্মরণ করেন। শ্রী করঞ্জ নৃসিংহদেবের নাম উচ্চারণের ফলে চন্দ্রগ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। এবার ষষ্ঠ যে নামটির কথা আমরা জানব সেটি হল শ্রী শ্রী ভার্গব নৃসিংহদেব। ভগবানের অংশ অবতার পরশুরাম ভগবান নৃসিংহদেব তপস্যা করেছিলেন। ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপের নাম হল শ্রী শ্রী ভার্গব নৃসিংহদেব। এই ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে রবি গ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। সপ্তম যে নামটি এবার আমরা জানব সেটি হল শ্রী শ্রী যোগানন্দ নৃসিংহদেব। ভগবান নৃসিংহদেব এই রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রাজনীতি ও যোগবিদ্যা সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন। এই বিগ্রহ খুবই শান্ত ও হাস্যমুখমণ্ডল এবং খুবই কৃপালু। যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শনি গ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। আট নম্বর যে নামটি এবার আমরা জানব সেটি হল শ্রী শ্রী ছত্রবটা নৃসিংহদেব। নৃসিংহদেব একবার
পিপল বৃক্ষ বা অসত্য বৃক্ষের নিচে বসে এবং সেখানে বসে বসে তিনি ধ্যান করছিলেন এবং সেখান থেকে আহা ও উহু নামে দুই গন্ধর্ব গান গাইতে গাইতে যাচ্ছিলেন। তখন ভগবান নৃসিংহদেব তাদের ডেকে বললেন তারা যেন প্রতিদিন গান শুনিয়ে যায়। তাই এই বিগ্রহের ওপরের দুই হাতে শঙ্খ চক্র ও নিচে ডান হাতে অভয় দান করছিলেন, বাম হাত দিয়ে তিনি গানের তাল দিচ্ছিলেন। এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে কেতু গ্রহের সমস্ত দোষ নষ্ট হয়ে যায় এবং সর্বশেষ নবম যে নামটির কথা আমরা জানব সেটি হল শ্রী শ্রী পবন নৃসিংহদেব। নৃসিংহদেবের এই রূপকে স্থানীয় লোকেরা জামাই বলেও সম্বোধন করে থাকেন, কারণ একবার প্রসন্ন হয়ে লক্ষ্মী দেবী দুর্দশাগ্রস্ত চঞ্চুকুলে আবির্ভূত হয়েছিলেন। তখন ভগবান পবন নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে মাতা লক্ষ্মী দেবীকে বিবাহ করে চঞ্চুকুলের সকল দুঃখ কষ্ট পাপ নষ্ট করে সেখানেই অবস্থান করেন, সকল প্রকার পাপ নষ্ট করে দেন বলে এই বিগ্রহের নাম শ্রী পাবন নৃসিংহদেব। শ্রী পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে বুধ গ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। এই হচ্ছে ভগবান নৃসিংহদেবের দিব্য নয়টি নাম, যা স্মরণ করার ফলে নবগ্রহের সকল দোষ নষ্ট হয়ে যায়। ভক্তিবরে ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করলে, স্তব পাঠ করলে, শ্রবণ করলে ভক্তিপথের সমস্ত বাধা বিঘ্নকে আমরা সহজেই অতিক্রম করতে পারি। এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশান আছে সেখানে নৃসিংহদেবের কবচ মন্ত্র ও নৃসিংহদেবের স্তবের লিঙ্কও দেওয়া রয়েছে, এটি আপনারা এক্ষুনি গিয়ে ডাউনলোড করে নিন এবং অবশ্যই নিত্য একবার করে শ্রবণ করুন। আগামীকাল নৃসিংহ চতুর্দশী, নৃসিংহ জয়ন্তী, নৃসিংহদেবের আবির্ভাব তিথি, তাই এই দিনে এই নয়টি দিব্য নাম স্মরণ করার সাথে সাথে নৃসিংহদেবের কবচ ও স্তব পাঠ এবং শ্রবণে আপনাদের সকল রকমের গ্রহ পীড়া থেকে মুক্তি মেলে আপনাদের জীবনে সফলতার রাস্তা খুলে যাবে। তাহলে আজ থেকেই আপনি আপনার পরিবারের সবাই ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব ও এই নয়টি বিশেষ দিব্য নাম পাঠ করা শুরু করুন, যার থেকে নবগ্রহের প্রকোপ বা দোষ থেকে আপনারা খুব সহজেই রক্ষা পেতে পারেন ভগবানের কৃপায়। জয় গুরু, জয় মা।